শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল 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 বলবো না, একটু বেলাই হয়ে গেছে, মানে প্রায় 9টা বাজে। আর এখন অনেকে ভাবছো কি এটাকে চা করছি, এটা চা না, এটা পেঁয়াজের উপরের যে খোসাগুলো সেগুলো ফুটিয়ে নিচ্ছি। আর ফোটানোর পর যে একটা লাল জল বের হবে, লাল টুকটুকে জল, একদম চায়ের লিকারের মতো, তো ওই জলটা দিয়ে আমি হচ্ছে হেনাটা ভেজাবো, মানে আজকে হচ্ছে হেনা করব। আর সেজন্য এই পেঁয়াজের খোসা ফুটিয়ে নিয়ে, এই যে দেখো জলটা এখন ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপর হেনাটা ভিজিয়ে নেব। পেঁয়াজের খোসা ফুটানো জলটা না ভীষণ উপকারী চুলের জন্য, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, ভীষণ উপকার দেয়। তো চলো, ফুটানো হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি, এখন মিশিয়ে দেখো। এক প্যাকেট হেনা পুরোটাই আমার লাগবে, তো পুরোটাই ঢেলে নিলাম। আর এখানে আরও কিছু মেশাতে হবে, তো দেখো কী কী আমি মেশাই। তো প্রত্যেক মাসে হেনাটা করা চুলের পক্ষে খুবই ভালো, কিন্তু প্রত্যেক মাসে তো করাই হয় না, নিয়মিতভাবে করা হয় না, অনেক দিন পর পর করি। আর এখানে কিছুটা হচ্ছে নারকেল তেল দিয়ে দিলাম, জমাট বেঁধে গেছে তেলটা, তো ওখানে গুলিয়ে নিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে টক দই, ছোটো চামচে 2 চামচ মতো টক দই দিলাম এখানে। আর টক দইয়ের যে জলটা রয়েছে সেটাও দিয়ে দিব। আর ঘরে যেহেতু পাতি লেবু নেই, লেবু থাকলে খুব ভালো হতো, কিন্তু লেবু নেই, তো সেজন্য এগুলোই মিশিয়ে নিচ্ছি। আর একটা ডিম দেব, মানে ডিম দেব না, ডিমের যে সাদা অংশটা থাকে তো সেটা মিশিয়ে নেব। এক বাটি হয়েছে, তো পুরোটাই লাগবে। আর এই যে দেখো কুসুমটা আলাদা করে রেখে দিলাম, তো এখন এইটা ভালো করে মিশিয়ে নেবে, কিছুক্ষণ রাখলে ভালো হয়, তো রাখার আর সময় নেই, সেজন্য হাতের মধ্যে প্লাস্টিক পরে নিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে, যে দেখো চুলে লাগিয়ে দিলাম পুরো মাথায়। তো লাগানোর পর 1 ঘন্টা ছিলাম কোনো রকমে, মানে সময় নেই, তো 1 ঘন্টা কোনো রকমে থেকে তারপর পরিষ্কার করে ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর স্নান সেরে নিয়ে এখন হচ্ছে দেখো পরোটা করছি। আর মা আর বাবা হচ্ছে বাড়িতে নেই, ওরা এক জায়গায় ঘুরতে গেছে, মানে কিছুক্ষণ আগেই গেল আর কি। তো আমার আর মেয়ের জন্য 3টা পরোটা করে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছ রান্নাঘরে আছি। আর সকালে এই যে হেনা টেনা করা হয়ে গেছে, এই যে দেখো চুলটা ভালো করে ধুয়ে মুছে আছড়ে নিয়েছি। আর এখন হচ্ছে কয়েকটা, মানে 3টা পরোটা করলাম, মেয়ে হচ্ছে ও তো একটা খেতে পারবে না, আস্তে আস্তে পড়ে যাবা। আর আরেকজনকে দেখো জল দিয়ে খেলা করছে, যে জল নিয়ে যাচ্ছে, জল দিয়ে খেলছো কেন? খালি জল, খালি জল ধরা। তো সকালে চা খেয়েছি, আর কোনো কিছু খাওয়া হয়নি, আর এখন হচ্ছে পরোটা করলাম, তো মা মেয়ে মিলে এখন পরোটাই খাবো। আর দুপুরের রান্না খাওয়া দাওয়ার পর দুপুরের রান্না করব। তো এই যে দেখো চুলটা মোটামুটি কালো হয়েছে, আমি কালো হেনাটাই করি, আর চুলটা এখনও শুকোয়নি ঠিক মতো, মানে এত প্রচণ্ড হারে চুল পড়ছে, তবুও লেবুটা ঘরে ছিল না, তো লেবুর রস দিলে একটু ভালো হতো, তাহলে ড্যান্ড্রফটা একদম, এমনিতেও ড্যান্ড্রফ সেরকম আমার মাথায় নেই। তো এখন চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন দেখো আমি কি করব, কুলগুলো সব পেকে, মানে রোদ্রে শুকোতে দিয়েছিলাম, তো সব কুলই পাকা, তো ভাবলাম কয়েকটা পাকা কুল হচ্ছে মাখা খাবো, মানে মনটা চাইলেও আর কি। রান্নাবান্না তো এখনও করিনি, সময় আছে অনেকটা, তো ভাবলাম একটু কুল মাখা খেয়ে নিয়ে তারপর করি। দেখো কিছু কুল হচ্ছে জলে ভালো করে ধুয়ে নিব। আর এই যে লেবু পাতা তুলে নিচ্ছি, 2টো লেবু পাতা দিয়ে দিব। আর সোনামাও হচ্ছে ও আছে, তো ও আমার কোলে আছে। আর এখন দেখো লঙ্কা নেই গাছে, লঙ্কা এখন ধরছে না, 2টো লঙ্কা পেয়েছি, তো ওই 2টো দিয়ে হয়ে যাবে। ঘরে আছে লঙ্কা, তো ওগুলো একদম তাজা না, মানে একটু শুকনো শুকনো, তো ভাবলাম একটু তাজা লঙ্কা দিলে বেশি ভালো হবে। তো এই যে দেখো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কুল তো মানে আমার ফেভারিট, মানে কুলটা খুবই ভালো লাগে, টক ফলের মধ্যে,
আর একটু ঝাল ঝাল করে মাখবো, সেজন্য দুটো শুকনো লঙ্কা হচ্ছে পুড়িয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে মাখাটা। তো হয়ে গেছে পুরনো, আর এখন হচ্ছে মাখবো। আর কুলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মাখবো। মানে শীতকালে শীতটা প্রায় চলেই গেছে, গরম পড়ে গেছে অল্প অল্প, দুপুরে রোদে বসে এই কুল মাখাটা খেতে যা লাগে না, মানে অসাধারণ। আর আমার হাজবেন্ড ও আসছিলো, তো ওকে বললাম খেতে, ও খাবে না। তো মেখে আমি সম্পূর্ণটা একাই খেয়ে নিচ্ছি, আর দাঁতগুলো যা টক হয়েছে না, মানে ভাতই খাওয়া যাচ্ছে না, এত টক টক লাগছে। মানে এটাই একটা প্রবলেম, টক জিনিস খাওয়ার পর আর ভাত খেতে গেলে দাঁত দিয়ে চিবানো যায় না, মানে দাঁতগুলো পুরো টক হয়ে থাকে। তো সেটা ভাবলে তো আর হবে না, আর খুবই ভালো লাগছে, মানে লাগলো খেতে, দারুণ হয়েছিল। তো তোমরা কারা কারা কুল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তো কুল মাখা খেয়ে রান্নাবান্নাও করবো, অনেকটা মানে মাখতে মাখতে অনেকটা সময় লেগে গেল, আবার খেতেও তো অনেকটা সময় লেগে যাবে। তো দেখো মাখার পর কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই জিভে জল এসে যাবে। মানে আমি এডিট করছি এখন, তো এখনও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, কুল মাখা খাওয়ার পর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে, তো এখন হলো রান্না করছি। এই যে আলু ভেজে নিয়েছি, চিকেন নিয়ে এসছে, তো সেটা রান্না করব। আলুটা প্রথমে ভেজে নিয়েছি, আর এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেনটা রান্না হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে, যেহেতু মা আর বাবা আজকে বাড়িতে নেই, সেজন্য আর অন্য কোনো তরকারি রান্না করলাম না, শুধু চিকেনের ঝোল দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে একটা তরকারি। মানে আমার না অত বেশি তরকারি, যে কোনো দুটো তরকারি হলেই ভালো হয়, আবার মাংস যদি থাকে তাহলে মাংসের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। ডালটাও খুব একটা পছন্দ না, আর মেয়েরও এটা দিয়ে হয়ে যাবে, খুব একটা ঝাল দিইনি, অল্প অল্পই ঝাল দিয়েছি। তো মশলা আর হচ্ছে যেগুলো মশলা দিতে হয় আর কি, ওই মশলাগুলো দিয়েছি, আর হচ্ছে আলু একসাথে দিয়ে এখন মাংসটা কষিয়ে নিব। তো দুপুর বাজে প্রায় 1:30, বেলা অনেকটা হয়ে গেল। আর বন্ধুরা যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা পরিবারে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। তো চলো দেখতে থাকো। দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা, আর আজকের ব্লগটাও আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।